রাশিয়া অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 23 মে সোমবার বিদ্যুৎ ভবনে একটি কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে তেল বিক্রির প্রস্তাব এসেছে। বিশেষ করে ক্রুড অয়েল বিক্রির কথা বলেছে তারা। এই প্রস্তাবটি এখন বাংলাদেশ পর্যালোচনা করছে। রাশিয়ার কাছ থেকে এখন তেল কেনার দরকার আছে কিনা সেটি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। তবে বাংলাদেশকে রাশিয়া যে প্রস্তাব দিয়েছে তাতে কত দরে কী পরিমাণ তেল দেশটি দিতে পারবে, মূল্য পরিশোধই বা কীভাবে হবে, সেসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি জ্বালানি প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া প্রতিদিন প্রায় 5 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত, যার অর্ধেকের বেশি যেত ইউরোপে। 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলো একের পর এক অবরোধ আরোপ শুরু করে রাশিয়ার উপর। যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্য ক্রেতারা রুশ তেল কেনা থেকে পিছু হটলেও বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত ব্যাপক মূল্য ছাড়ে তাৎক্ষণিক টেন্ডারের মাধ্যমে রাশিয়া থেকে বাড়তি তেল কেনা শুরু করে। যুদ্ধ শুরুর পরপর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে $130 ছাড়িয়ে গেলেও এখন তা কিছুটা কমে এসেছে। দেশের বাজার স্থিতিশীল রাখতে ভারতে শুল্ক ছাড় দিয়ে জ্বালানির দাম কমানো হয়েছে। ইউরোপের আরও একটি দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। জানা গেছে প্রতিশোধ নিতে লিথুয়ানিয়ায় আর বিদ্যুৎ সরবরাহ করবে না মস্কো। 22 মে রোববার ইউরোপের দেশটির বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অপারেটর লিটগ্রিডি তথ্য জানিয়েছে। তাছাড়া কিছুদিন আগে কোম্পানিটির নর্ডিক শাখা ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে। এর আগে বিদ্যুতের পর ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে রাশিয়া। রাশিয়ার শর্ত মেনে না নেওয়ায় ইউক্রেনের মিত্রদেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। ইউক্রেনে যুদ্ধ বাঁধানোর জেরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার মধ্যে থাকা অবস্থায় বিশ্ববাজার থেকে রাশিয়ায় আয় যেন কমে না যায় সেদিকে চেষ্টা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেক্ষেত্রে তেলের রপ্তানির বিষয়ে বাংলাদেশ সহ আমদানি আগ্রহী দেশসমূহ কী কী সুযোগ সুবিধা পাবে তা অবশ্যই বিবেচনা করা হবে। রাশিয়া থেকে তেল আমদানিতে দেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে তাও চিন্তা করবে বাংলাদেশ। গত নভেম্বর মাসে জ্বালানি বিভাগ ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে 15 টাকা বাড়ায়। এখন কেরোসিন ও ডিজেলের দাম প্রতি লিটার 65 টাকা থেকে বেড়ে 80 টাকা হয়েছে। যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইউরোপীয় দেশগুলো রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করতে পারছে না। এর ফলে বিকল্প উপায়ে অন্য দেশ থেকে জ্বালানি তেল আমদানি করার ফলে তৃতীয় বিশ্বের দেশগুলোর উপর বাড়তি চাপ পড়ছে। এর ফলে জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে উঠেছে।